হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে উইন্ডির উপগ্রহ চিত্রে রয়েছি, অর্থাৎ স্যাটেলাইট মোডে রয়েছি। আর আজ থেকে কিন্তু যেহেতু ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত উঠে আজকে থেকে মোটামুটি ঘূর্ণিঝড়ের দিকে রূপান্তরিত হওয়াটা কিন্তু মুখে যাবে আস্তে আস্তে করে, সেইটাই কিন্তু আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র অর্থাৎ স্যাটেলাইট মোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটা গোল আকারের কিন্তু ঘূর্ণাবর্তর থেকে কিন্তু মেঘ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ঘূর্ণাবর্ত যেটা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে 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 করে কিন্তু তার আকার বড় ধারণ করছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের দিকে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো আরও কতটা পরিবর্তন ঘটলো এই ঘূর্ণিঝড়ে, কারণ আমাদের অনেক দর্শক ভাইয়েরা বলছে যে কমেন্টে এই ঘূর্ণিঝড় দেখবেন লাস্টের দিকে হয়তো পশ্চিমবাংলার দিকে আসতে পারে, অথবা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই দুটি জায়গা নিয়ে আছড়ে পড়তে পারে। তো সেই সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সারও আমরা আপনাদেরকে দেবো যে কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে যে মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক। দেখুন এই মুহূর্তে যখন আমরা রয়েছি মোটামুটি ট্র্যাকটাকে প্লে করে দিয়েছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চারিদিকে গভীরভাবে এই মেঘটা উঠছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে তার শক্তি বাড়াচ্ছে। একবার যদি আমরা এটাকে আইআর মোড করি, অর্থাৎ আইআর মোডে কী দেখা যাবে, অনেকেই আইআর মোডের সাথে পরিচিত আছেন, উপগ্রহ চিত্রে গেলে আইআর মোডটা করে নিই, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা যখন এখানে আইআর মোড করবো, দেখুন এই মোডটা অনেকে দেখেছেন আবহাওয়া দপ্তরের অনেক ফটোতে বা অনেক বিভিন্ন ধরনের ইমেজে দেখেছেন যে এমন একটা কিন্তু আইআর মোডে দেখায়। এই যে কালারটা দেখতে পাচ্ছেন বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে আজকে, সেই জন্য কিন্তু এই কালারটা প্রতিফলিত হচ্ছে যে আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াচ্ছে। এবং এই অংশের মধ্যে কিন্তু রয়েছে একটা স্পষ্ট ইমেজ কিন্তু এটার মাধ্যমেই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে কিন্তু বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকাতে শক্তি তার আস্তে আস্তে করে বাড়াচ্ছে। বেশ কিছু জায়গায় মেঘ এখন উঠছে, দেখতে পাচ্ছেন উড়িষ্যার ভদ্রক হয়ে বালাসোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘ রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের এই পাশে গিয়ে আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি, বেলদা কন্টায় দিঘা দিকে কিন্তু একটু মেঘ প্রবেশ করছে, বাতাগং অংশ হয়ে কাকদা হয়ে অর্থাৎ দীঘা সাইডে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, ঝিরিঝিরি হলেও মেঘ তৈরি হচ্ছে। আর এটা আমরা আপনাদেরকে আইআর মোডে দেখিয়ে দিলাম, তো আশা করি বুঝতে পারলেন। এরপরে আমরা চলে যাব আজকে টোটালটা সম্পূর্ণটা আমরা আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোড দেখাবো, বজ্রবিদ্যুৎ মোড দেখাবো, তাহলে আপনারা কিন্তু আরেকটু ভালোভাবে এটাকে বুঝতে পারবেন। তো বজ্রবিদ্যুৎ মোড গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে যখন রয়েছি, দেখুন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় পোর্টবেলার রানঘাট এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখাচ্ছে। তারপর এটাকে যখন আমরা প্লে করবো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে কিন্তু তার শক্তি বাড়াচ্ছে, হলুদ এবং লাল কালার কিন্তু ডিপ হয়ে যাচ্ছে গিয়ে আমরা ঘূর্ণিঝড়ের প্রভাবটা দেখতে পাচ্ছি। এরপরে বুধবার দশ তারিখে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও পরিবর্তন ঘটছে, মোটামুটি ভোরবেলার মধ্যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আরও যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে, বজ্র এবং বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বজ্র বৃষ্টির পরিমাণ হয়ে যাবে। সে সময় যদি আমরা এটাকে মাপি তাহলে কিন্তু প্রায় 76 থেকে 75 এমএমের কাছাকাছি বৃষ্টি নিয়ে কিন্তু এগোবে এই ঘূর্ণিঝড় মোকা অথবা মোথা যাই বলতে পারেন, বারবার করে বলছি প্রত্যেকটি আপডেটেই। তো বুধবার 10 তারিখের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা একটু একটু করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে তার প্রভাবটা বিস্তার করে ভালো মতনই কিন্তু বিস্তার করবে, এবং কখনও কমাবে তার শক্তি এবং কখনও বাড়াবে শক্তি, এমন করে কিন্তু বুধবার সারাদিন চলতে থাকবে বঙ্গোপসাগরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে কিন্তু উত্তর দিক বরাবর উঠতে থাকছে আস্তে আস্তে করে, এবং বৃহস্পতিবার 11 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে এটা বঙ্গোপসাগরে হোল্ড করবে, মোটামুটি 10 এবং 11 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে হোল্ড করছে। এবং বৃহস্পতিবার 11 তারিখে যদি আমরা মাপি আরও কত বৃষ্টি নিয়ে এগোতে পারে, দেখুন পুরো কিন্তু প্রচণ্ড বৃষ্টি নিয়ে এগোচ্ছে বৃহস্পতিবার 11 তারিখের মধ্যে, প্রবল বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এটাকে আমরা আবার একবার প্লে করব, প্লে করলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 11 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও প্রভাব বাড়বে আস্তে আস্তে করে, শক্তি কিন্তু আরও বাড়বে, দেখতে পাচ্ছেন যে শক্তি বেড়ে কিন্তু আস্তে আস্তে করে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে, রওনা দিচ্ছে উত্তরের দিকে, যার ফলে কিন্তু যেমন শুরুতেই কিন্তু এই সমস্ত জায়গা মায়ানমারে ছুঁয়ে যাচ্ছে, অর্থাৎ মায়ানমারে কিন্তু শুরুতেই বৃষ্টি হচ্ছে। আমরা জানি না মায়ানমারের দিকে কেন যাচ্ছে, কারণ ঘূর্ণিঝড়ের কিছুটা অংশ মায়ানমারে ঢুকে কিন্তু মায়ানমারকে ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু একমাত্র ভারত এবং পশ্চিমবঙ্গের উপরে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে
পশ্চিমবঙ্গ টানবে কি না কেন আমরা জানি না, কিন্তু মায়ানমারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, মায়ানমারে না টানারই কথা, কিন্তু মায়ানমার এবং বাংলাদেশ কেন টানছে এটা বুঝতে পারছি না। তো এটাকে আমরা আবার প্লে করে নিচ্ছি। প্লে করলে শুক্রবার 12 তারিখের মধ্যে মোটামুটি যখন আমরা দেখছি তখন আরও কতটা পরিবর্তন ঘটছে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 12 তারিখের মধ্যে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও পরিবর্তন ঘটাচ্ছে, আর তখন কিন্তু যে MM দেখতে পাচ্ছেন বৃষ্টির বন্ধুরা 217-21 MM বৃষ্টির পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ বিধ্বংসী বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, পুরো একদম বন্যা হওয়ার মতন কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এতটা বৃষ্টি কিন্তু এই ঘূর্ণিঝড় নিয়ে এগোচ্ছে আস্তে আস্তে করে বঙ্গোপসাগর দিয়ে। তো আস্তে আস্তে করে আরও শক্তি বাড়ছে এবং কখনো দেখতে পাচ্ছি শক্তি বাড়ছে, কখনো কমছে, কোথাও কোথাও 100 MM এর উপরে বৃষ্টি, কোথাও 80-90 এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি MM বৃষ্টি নিয়ে এগোচ্ছে। দেখুন আস্তে আস্তে করে কিন্তু এগোচ্ছে এটি, আর যখনই যাচ্ছে এর বড় একটা অংশ কিন্তু মায়ানমার উপরে হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু শুরু থেকে মায়ানমারে বৃষ্টি। পশ্চিমবঙ্গের কপালে কেন এত কষ্ট আমি জানি না, কিন্তু বাংলাদেশেও এর বৃষ্টির ফলে কিছুটা পাবে, প্রভাব পাবে, কিন্তু পশ্চিমবঙ্গের কপালেই দেখা যাচ্ছে যে কষ্ট, কারণ শুরু থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি পাচ্ছে না, দেখতে পাচ্ছেন যা গরম পড়েছে। আর এখানে মায়ানমারে কিন্তু শুরু থেকেই বৃষ্টি পাচ্ছে, দেখুন মায়ানমার উপকূল, থাইল্যান্ড উপকূল এবং বাংলাদেশ উপকূল পর্যন্তও বৃষ্টিটা পাচ্ছে, চিটাগং, মহেশখালী এই সমস্ত অংশে ঘূর্ণিঝড়ের কিছুটা ছোঁয়ার প্রভাবে কিন্তু বৃষ্টি পাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলদিয়া, দীঘা, কন্টাই এই সমস্ত 13 তারিখে পাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে কি ভারী বৃষ্টি হবে না, দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কবে থেকে ভারী বৃষ্টি হবে, হবে অবশ্যই, কিন্তু কবে থেকে হবে সেটা আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো শনিবার থেকে যখন আমরা দেখতে পাচ্ছি, যখন মায়ানমারে আবারও যখন কাছে যাবে তখন তো আরও বৃষ্টি হবে মায়ানমার এবং বাংলাদেশ এলাকাতে। শুরুতেই বৃষ্টি চালু হয়ে যাচ্ছিলো, ভারী বৃষ্টি, যখন কাছে যাবে তখন তো আরও বৃষ্টি হবে। মায়ানমারের কপাল খুব ভালো যে সেখানকার লোকেরা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি পাবে, কিন্তু একদিকে আবার কপাল খারাপ যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হবে পুরো মায়ানমারের বিভিন্ন অংশ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা, যেটা হচ্ছে মহেশখালী, চিটাগং অংশের দিকে রয়েছে। আমরা সেই সময় যদি মাপি এই ঘূর্ণিঝড়ে কতটা বৃষ্টি নিয়ে এগোতে হবে, প্রায় 60 MM এর ওপরে বৃষ্টি নিয়ে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়, পরবর্তীকালে আছড়ে পড়তে আমরা দেখতে পাচ্ছি আরও শক্তি, আছড়ে পড়ার আগে কিন্তু আরও শক্তি বাড়াতে পারে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় জায়গায়। আর বলতে দেখুন 118 MM বৃষ্টি নিয়ে কিন্তু এগোচ্ছে, 118 MM বৃষ্টি, 116 MM বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েক ঘন্টায় ঘন্টায় কিন্তু বৃষ্টির পরিমাণ এখানে বাড়ছে, এবং 14 তারিখে মহেশখালী, চিটাগং এই সমস্ত অংশে তার প্রভাব পড়বে। এরপরে এটা যখন আমরা আবারও প্লে করছি, প্লে করলে দেখুন এটা সরাসরি আছড়ে গিয়ে পড়ছে বাংলাদেশের চিটাগংয়ের ওপরে এবং চট্টগ্রাম কক্সবাজারের ওপরে, মায়ানমারের ওপরে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে একবার সেটা দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে দেখুন ঘূর্ণিঝড়ের সময় কিন্তু যেদিনকার ঘূর্ণিঝড় আসবে 14 তারিখ, সেদিনকার কিন্তু পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, সেদিনকার দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা, কিন্তু হাওয়া চলবে এইটুকুখানি বলতে পারি, হাওয়া চলবে। দুপুরের আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম হাওয়া কতটা চলবে, আর এই ঘূর্ণাবর্তটি যে ঘূর্ণিঝড় দেখতে পারলেন এটা কিন্তু পরবর্তীকালে কমজোরি হয়ে যাবে, কমজোরি হয়ে কিন্তু একটি ঘূর্ণাবর্তরূপে বিভিন্ন এই ভারতের বিভিন্ন জায়গা থেকে ঘুরবে। এই ঘূর্ণাবর্তটাই কিন্তু ভারত এবং বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি দেবে, দেখতে পাচ্ছেন এবছর ভারতের বিভিন্ন অংশ এর প্রভাব পড়বে, প্রভাবে প্রভাবগ্রস্ত হবে। কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত এই অংশটিতে তৈরি হবে। দেখুন এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে কিন্তু কলকাতা, খড়দা, চন্দননগর সমেত বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, বসিরহাট এই সমস্ত জায়গাগুলোতে, এছাড়া বাংলাদেশেও হবে। 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টি চালু হচ্ছে, তবে মাঝারি মানের বৃষ্টি, এবং মঙ্গলবার 16 তারিখে কী হবে একবার দেখে নেওয়া যাক। দেখুন 16 তারিখেও কিন্তু বৃষ্টি আরম্ভ হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে, যার ফলে চাকদা, পান্ডুয়া, চন্দননগর, বনগাঁ, হাবড়া, শান্তিপুর, এছাড়া গাইঘাটা, নিমতলা বাজার, নাগুরখাড়া, কাঁচড়াপাড়া, মাগড়া, চাকদা, মাগুরা, চাকদা, রানাঘাট, বীরগড়, শান্তিপুর এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রভাব। এছাড়া কোচাঁদপুর হয়ে ঢাকা হয়ে দেখতে পাচ্ছেন, খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু প্রচণ্ড একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই সমস্ত জায়গাতেও। আবারও যখন প্লে করছি, প্লে করলে মোটামুটি বুধবার 17 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখেও কিন্তু কাটোয়া সমেত বিভিন্ন জায়গায় জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরবেলা থেকেই। তারপরে আমরা যখন এটাকে একটুখানি আমরা প্লে করে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ফলে বৃষ্টি, প্রচণ্ড একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং অসমেও ভালো বৃষ্টি, বাংলাদেশের উত্তরের যে বিভাগগুলোতে, জেলাগুলোতেও আমরা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি, কালা, ময়মনসিংহ, সিলেট, রংপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। এরপরে যখন 17 তারিখ বুধবার সেই সময় কতটা বৃষ্টি হবে একবার দেখে নিই। দেখুন 17 তারিখ বুধবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টি, বাংলাদেশে লাগোয়া, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে, যেটা কলকাতা, চন্দননগর প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই আছে। একবার যদি মেপে দেখাই আপনাদেরকে কতটা হতে পারে, দেখেন 10-16 MM, 10 MM,
এমন কিন্তু করে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে ঘূর্ণিঝড়ের ফলে যে বাংলা কিছুই পাবে না তেমন নাই, হালকা দমকা হাওয়া পাবে এবং বৃষ্টিও পাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এইটুকখানি বাংলা সৌভাগ্য কিন্তু আমরা বলতেই পারি যে অবশেষে বাংলায় গরম ঘোচাতে কিন্তু আসছে, অর্থাৎ গরমকে সরাতে আসছে ঠান্ডা, অর্থাৎ একটু একটু করে বৃষ্টির আরম্ভ হবে বাংলার ওপরে। আর দেখতে পাচ্ছেন 18 তারিখ বৃহস্পতিবার গিয়ে কিন্তু বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও রয়েছে। যেমন একবার যদি মাপি 23.6 এমন করে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুর, বহরমপুর, বেলডাঙ্গা অংশ হয়ে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি। 2/24 পরগনাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 তারিখে প্রভাব, আর বাংলা এসে তো থাকবে এই প্রভাব, এবং অসম এবং উত্তরবঙ্গেও কিন্তু থাকবে এই প্রভাব। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে তুলে ধরলাম, কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে চলেছে দেখতে পাচ্ছেন, আরও বৃষ্টি হবে এরপরে আমরা 19, 20, 21, 22 এমন আপডেট পাবো। আর প্রত্যেক বছর কিন্তু বঙ্গোপসাগরে এই সময় একটি সিস্টেম হয়, তারপর আবারও নতুন করে আরেকটি সিস্টেম তৈরি হয়, তো কোনো সিস্টেম আসলে সের উপরেও আমরা চোখ রাখবো। আর তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকদিন প্রতিনিয়ত আমাদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আর ভিডিওটাকে শেয়ার করুন প্রচণ্ড পরিমাণে। ধন্যবাদ।